Assalamualikum warahmatullahi wabarakatuh. প্রতিদিনের মতো চলে এসেছি আমি মোহাম্মদ ইকবাল হোসেন ভাই ভাই এন্টারপ্রাইজ কার কালেকশন পক্ষ থেকে। ইয়ার্স আপনাদের জন্য যখনই একটি গাড়ি কালেকশন করে থাকি তখনই কিন্তু গাড়িগুলো দেখানোর চেষ্টা করি। আজকে একটি নতুন চমৎকার গাড়ি কালেকশন করেছি, যেটি 2010 মডেলের একটি ফোর্ড ফিয়েস্তা গাড়ি, 2011 মডেলের রেজিস্ট্রেশন 11-তে, এবং গাড়িটি কিন্তু সম্পূর্ণ ব্র্যান্ড নিউ ইম্পোর্ট। এবং আপনার এই গাড়িটি কিন্তু এটা কিন্তু আমেরিকান একটি ব্র্যান্ডের আপনার ফোর্ড ফিয়েস্তা গাড়ি, এবং গাড়িটি কিন্তু আপনার ব্লু এবং আপনার হচ্ছে গ্রিন টাইপ, ব্লু গ্রিন টাইপের একটি আপনার গাড়ি কালারটি, এবং আপনার গাড়িটি সম্পূর্ণ কিন্তু অকটেন ড্রাইভ, এবং গাড়িটি কিন্তু ফার্স্ট পার্টি এক ইউজারের, এবং আমরা কিনেছি একদম ফ্রেশ কন্ডিশন ফার্স্ট টাইম ইউজারের কাছ থেকে। তো চলুন গাড়ি কী কন্ডিশন আছে আপনার দেখানোর চেষ্টা করি। গাড়ি কিন্তু বিকজ আপনার প্রত্যেকটি সামনের হেডলাইট থেকে শুরু করে আপনার ফগলাইট থেকে শুরু করে প্রত্যেকটি পার্ট বাই পার্ট কিন্তু গাড়ির সাথে যে গাড়িটির সাথে যেগুলো আসছে প্রত্যেকটি পার্ট বাই পার্ট কিন্তু তাই আছে। আপনার হেডলাইট থেকে হেডলাইট দুটি এবং আপনার ফগলাইট আপনার এই গাড়ির সাথে এসেছে, এবং এই লাইটটি কিন্তু এলইডির কিন্তু লাগানো হয়েছে, এবং সামনের যে অংশটি দেখতেছেন আপনারা প্রত্যেকটি পার্ট বাই পার্ট কিন্তু আপনার গাড়ির সাথে যে পার্টগুলো এসেছে এগুলি আছে। এবং আপনার একটু ডিজাইনটি এখানে কিন্তু ফগলাইটের একটি ক্যাচিং লাগানো আছে সিলভার কালার টাইপের, এবং সম্পূর্ণ কালারটি কিন্তু অরিজিনাল কালার আছে, কিন্তু টাচ আপ করানো হয়েছে কিছু কিছু পার্ট। আর এটি কিন্তু আপনার অ্যালোরিমসের আপনার অ্যালোরিমস লাগানো আছে, এবং আপনার চারটি টায়ার কিন্তু একেবারে নতুন আছে, প্রত্যেকটি টায়ারে কিন্তু চারটি টায়ার নতুন আছে। অতএব আপনি এই টায়ারটি কিন্তু আপনি নেওয়ার সাথে সাথে চেঞ্জ করা লাগবে না, ফ্রেশ কন্ডিশন আছে। এবং গাড়িটি কিন্তু প্রত্যেকটি গ্লাস এবং প্রত্যেকটি পার্ট বাই পার্ট গ্লাসগুলো কিন্তু একেবারে গাড়ির সাথে যেই গাড়ির অরিজিনাল গ্লাসগুলো আসে সেগুলোই আছে। এবং এই কালারটি কিন্তু কোনো অ্যাচোর বা কোনো এক্সিডেন্ট হিস্ট্রি নেই গাড়িটিতে, কোনো প্রকার কোনো ড্যামেজ নেই। আপনাদেরকে দেখানোর চেষ্টা করি প্রত্যেকটি পার্ট বাই পার্ট। তবে বিয়ার্স আপনার এই গাড়িটি কিন্তু আপনার প্রত্যেকটি গ্লাস কিন্তু সাদা হয়, ফোর্ড ফিয়েস্তা কিন্তু একটু ডার্ক কালারের গ্লাসগুলো একটু কালো টাইপের, অর্থাৎ আপনার এটা কিন্তু অরিজিনাল এই কালারটি আপনার হলো আসছে আপনার গ্লাসের সাথে। এবং আপনার ফুল গাড়িটি কিন্তু এত সুন্দর লুপস, এটা আপনি না দেখলে বুঝতে পারবেন না। এবং প্রাইস কিন্তু গাড়ির অনুযায়ী কিন্তু আপনাদের অনেক কমে কিন্তু এই গাড়িটি আপনারা পাবেন, এবং আপনার প্রত্যেকটি টায়ার কিন্তু আপনার রিমস কিন্তু আপনার দেখার চেষ্টা করি। এই কারণে আপনারা যেহেতু অনেক সময় অনেক বাইরের থেকে অনেক লোক আসে গাড়িগুলো দেখার জন্য, সেক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য সহজ হয়ে যায় গাড়ি কী কন্ডিশন আছে দেখালে আপনাদের জন্য সুবিধা হয়, যার কারণে পার্ট বাই পার্ট আপনারা দেখানোর চেষ্টা করি। হয়তো অনেক কিছু দেখাতে পারি না, কারণ যেই টাইম আমরা ভিডিওগুলো করি 10-12 মিনিট এর বেশি করলে অনেকে দেখতে যায় না বিরক্ত বোধ করে, যার কারণে কিন্তু সংক্ষেপে দেখানোর চেষ্টা করি। তবে আর চলুন আপনার পিছনে কী কন্ডিশন আছে দেখানোর চেষ্টা করি। এটা কিন্তু ফোর্ড ফিয়েস্তা আপনাদের নাম বলেছি, প্রত্যেকটা গ্লাসে কিন্তু আপনার ফোর্ডের আপনার লোগো মারা আছে, এবং আপনার ব্যাকলাইটগুলো কিন্তু প্রত্যেকটি আপনার অরিজিনাল, সামনে থেকে শুরু করে প্রত্যেকটি ব্যাকলাইট হেডলাইট এই গাড়িটি কিন্তু সম্পূর্ণ পার্টসগুলো কিন্তু একেবারে কিন্তু অরিজিনাল গাড়ির সাথে আছে। এবং গাড়িটি কিন্তু 31 সিরিয়ালের একটি গাড়ি, যেহেতু এটি 11 রেজিস্ট্রেশন হয়েছে, অর্থাৎ 31 সিরিয়ালের একটি গাড়ি। এবং এটি কিন্তু স্টিল বাম্পার লাগানো হয়নি, কারণ এই গাড়িগুলো স্টিল বাম্পার যারা চালায় তারা কিন্তু ওরকম মন মাইন্ডেড, এবং ওনারা কিন্তু কখনোই স্টিল বাম্পার লাগায় ইউজ করে না। অতএব আপনি যদি লাগাতে চান অতএব লাগাতে পারবেন। এটা কিন্তু সিট কভারও কিন্তু লাগানো নেই, ফোর্ড ফিয়েস্তাতে যেভাবে এসেছে গাড়ি সেম টু সেম তাই আছে, কোনো সিট কভার লাগানো হয়নি। অকটেন ড্রাইভ, এটা কিন্তু সিএনজি করা হয়নি, এটা কিন্তু সিএনজিতে চলবে না, সম্পূর্ণ অকটেনে চালাতে হবে আপনাকে। এবং আপনার এই গাড়িটি কিন্তু আপনার ডান্সারটি কিন্তু একেবারে কিন্তু বাম্পসারের মতো একেবারে কিন্তু ফ্রেশ, আপনার কিছু কিছু জায়গায় একটু সামান্য স্কেচের মতো আছে, এটা অরিজিনাল কালার, অতএব এগুলা কোনো সমস্যা নেই, ফ্রেশ কন্ডিশন। এই লুকিং গ্লাসের সাথে কিন্তু আপনার ইন্ডিকেটার লাইটগুলো দেওয়া আছে, অতএব এগুলো কিন্তু ভালো আছে। এবং অ্যালারিমসগুলো কিন্তু যে ডান পাশে দুটো কিন্তু আপনার দেখাইছি, অর্থাৎ ফুল গাড়িটি কিন্তু সম্পূর্ণ সাইডটা দেখানো হয়েছে বাইরের সাইডটি, এবং ডাস্টার ম্যাটগুলো কিন্তু লাগানো আছে, আপনার লাগানো লাগবে না। এবং আপনার ফুল গাড়িটি যেহেতু দেখানো হচ্ছে, চলুন গাড়িটির ভিতরে কী কন্ডিশন আছে আপনার দেখানোর চেষ্টা করি। যদি এটি অকটেন ড্রাইভ, এবং হচ্ছে আপনাদেরকে বলেছি এই গাড়িটি কিন্তু ভিতরটা কিন্তু বিয়ার্স এত সুন্দর লুপসের একটি গাড়ি, আপনারা না দেখলে বুঝতে পারবেন না আসলে বাস্তবে আসলে। এটি কিন্তু খুব সুন্দর একটি ডিজাইন করা হয়েছে, এটি কিন্তু ইন্ডিয়ান ফোর্ড না, এটি কিন্তু আমেরিকান ফোর্ড, এটা ইম্পোর্ট কিন্তু এটা হচ্ছে তৈরি হয়েছে কিন্তু এটা আমেরিকান, অতএব এটি কিন্তু আপনার খুবই অরিজিনাল কিন্তু যে সেটটি আসছে এটির সাথে কিন্তু ওই সেটটি কিন্তু আছে, কোনো ডিভিডি লাগানো হয়নি। ইচ্ছা করলে আপনি যদি চান ডিভিডি আপনারা লাগাতে পারবেন, অতএব এটি ডিভিডি লাগানো হয়নি, অতএব এই গাড়িটি যা আসছে গাড়ির সাথে তাই কিন্তু অরিজিনালি আছে। ভিতরটা কিন্তু খুবই ফ্রেশ আছে বিকজ একেবারে এই গাড়িটি কিন্তু রাফ ইউজ করা হয়নি, অতএব একেবারে খুবই মানে কম মাইলেজ চলা একটি গাড়ি।
তো আপনার এই ভিতরটা কিন্তু আপনার লুকিং গ্লাস থেকে শুরু করে প্রত্যেকটি সুইচ কিন্তু আপনার কোনো ডিস্টার্ব বা কোনো নষ্ট নেই, অতএব কোনো কিছু করানো হয়নি। যেহেতু আপনার ফার্স্ট টাইম ইউজারের থেকে নিয়েছি, অতএব আপনার দাঁড়ানোর চেষ্টা করেছি, দেখিয়েছি, গাড়ি যখনই এনেছি তখনই কিন্তু আপনার আনার সাথে সাথে কিন্তু গাড়িগুলো আপনাদের দেখানোর চেষ্টা করি। তো চলুন পিছনের সিটটি কী অবস্থা আছে আপনার দেখানোর চেষ্টা করি। এটি কিন্তু পিছনে কিন্তু সেম টু সেম কিন্তু আপনার ভিউয়ার্স আপনার ফ্রেশ কন্ডিশন আছে এবং আপনার ডোর প্যাডগুলো কিন্তু একেবারে কিন্তু কোনো এঁচর বা কোনো কিছু নেই, খুবই ফ্রেশ কন্ডিশন। এবং আপনার সিটগুলো কিন্তু আপনার খুবই চমৎকার আছে এবং সিলিংটি কিন্তু আপনার খুবই ফ্রেশ। সিলিংটি কিন্তু আপনার কোনো ওয়াশ করা লাগবে না বা কোনো পলিশ বা ওয়াশ কিছু করা লাগবে না। আমরা যদি কোনো কিছু থাকে আমরা কিন্তু ওটা করে দিব। এবং আপনার যেহেতু ভিতরে সাইডটি আপনাদের দেখানো হয়েছে, তো চলুন গাড়িটির ব্যাকডেলাটি কী অবস্থা আছে আপনার দেখার চেষ্টা করি। ভিউয়ার্স আপনাদের বলেছি এটি কিন্তু একটা তেলের গাড়ি এবং ভিতরে কিন্তু প্রচুর জায়গা, এত স্পেস আপনার না থাকলে বুঝতে পারবেন না, অনেক ভিতর কিন্তু কন্ডিশন। আর এই গাড়িগুলো কিন্তু আপনার যারা ইউজ করে তারা কিন্তু সবসময় শৌখিন লোকই হয়, অর্থাৎ ভিতরটা কিন্তু আপনার খুবই ফ্রেশ কন্ডিশন আছে এবং স্পেয়ার টায়ার থেকে শুরু করে জ্যাকুলিনিস লিভার আপনাদের কিন্তু এগুলো সম্পূর্ণ দিয়ে দেওয়া হবে, স্পেয়ার টায়ার আছে। এবং আপনার গাড়িটি কিন্তু আপনার ভিতরে কিন্তু কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি বা কোনো কিছু নেই, অর্থাৎ রং করা হয়নি। এটি যেভাবে আমেরিকার থেকে এসেছে গাড়িটি যে কালারে, অর্থাৎ এটি কিন্তু তাই আছে। এবং এটি কিন্তু ফার্স্ট টাইম ইউজারের গাড়ি এবং এই গাড়িটি কিন্তু আপনার যা আসছে কালারটি কিন্তু এটি কিন্তু একবার গাড়ির সাথেই আছে, কোনো এই সাইডের ভিতরের সাইড কিন্তু কোনো রং মারা হয়নি। শুধু বডিতে কিছু অংশে দু একটা পার্টে টাচ আপ করা হয়েছে, এছাড়া কোনো রং করা হয়নি। তো চলুন ভিতরের যেহেতু দেখানো হয়েছে, ব্যাকগ্রাউন্ড দেখানো হয়েছে, ইঞ্জিন রুমটি কী কন্ডিশন আছে দেখানোর চেষ্টা করি। এটা কিন্তু আপনার সম্পূর্ণ একটি অকটেন চালিত গাড়ি এবং আপনার হচ্ছে এটি ফোর্ড ফিয়েস্তাতে যে ইঞ্জিনটি এসেছে এই ইঞ্জিনটি কিন্তু এখন আছে। এটা কিন্তু 2010 মডেল আপনাদেরকে বলেছি। এবং গাড়িটি কিন্তু ইঞ্জিনটি এত ফ্রেশ আছে এবং ইঞ্জিন রুমটি এত ফ্রেশ আছে, অতএব আপনারা অনেকে বলতে পারেন যে ভাইয়া এটা মালের দাম অনেক বেশি বা স্পেয়ার পার্টস কোথায় পাওয়া যাবে। ভাইয়া বাংলাদেশের এখন কিন্তু অনলাইনের যুগ, এখন সব জায়গায় সব কিছু পাওয়া যায়, আপনি অর্ডার দিলে আপনার বাসায় চলে আসবে। এটি কিন্তু ড্রাই সেল একটি ব্যাটারি লাগানো আছে, অতএব এই ব্যাটারিটি লুকার্সের ড্রাই সেল ব্যাটারি, বড় ব্যাটারি। এবং গাড়িটি কিন্তু ইঞ্জিন রুমটি কিন্তু অনেক ফ্রেশ আছে, আপনি নিশ্চিন্তে নিয়ে চালাতে পারবেন। এবং এটা কিন্তু তেলের গাড়ি আপনাদেরকে বলেছি। এবং আপনার এটা কিন্তু আপনার ইঞ্জিন রুমটা কিন্তু এখন হয় যে আপনার গোয়ান্ডির ভিতরটা কিন্তু অরিজিনাল কালার আছে, কোনো রং করা হয়নি, অর্থাৎ ফ্রেশ কন্ডিশন আছে। এবং গাড়িটি কিন্তু আপনার যেভাবে আপনার আছে সেভাবে আপনাকে দেখানোর চেষ্টা করেছি। এবং গাড়িটি কিন্তু সম্পূর্ণ অকটেন চালিত বলেছি আপনাকে। এটা কিন্তু ভালো মাইলেজ দেবে, 1 লিটার তেলে মিনিমাম আপনার ঢাকাতেই মিনিমাম আপনার 10 থেকে 11 কিলোমিটার আপনার মাইলেজ পাবেন, ঢাকার বাইরে মিনিমাম 16 থেকে 17 আপনার মাইলেজ পাবেন। যেহেতু এটি 1500 সিসি একটু কম আছে, 1400 সিসি সামথিংয়ে গাড়িটি, অতএব আপনি কিন্তু এটি ভালো মাইলেজ পাবেন। এই জন্য আপনার এই মডেলটি কিন্তু আপনার 2010 মডেল, 2011 রেজিস্ট্রেশন। এবং এটি কিন্তু 31 সিএল একটি গাড়ি, ফার্স্ট টাইম ইউজারের গাড়ি এবং আপনার অকটেন চালিত গাড়ি এবং একদম ফ্রেশ এবং এত লুপসের সুন্দর একটি গাড়ি। আপনাদের আসলে যতটুকু পেরেছি ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি, বাস্তবে আরও পছন্দ আপনাদের আসলে, এটি কিন্তু আস্কিং প্রাইস বলা হয়নি, এটি কিন্তু পেপার্স আপডেট সহ এই গাড়িটি কিন্তু আপনার 1150 আস্কিং প্রাইস। এই গাড়িটি সম্পূর্ণ কমপ্লিট আস্কিং প্রাইস হচ্ছে 1,50,000। অবশ্যই ভিডিওটি দেখে আসবেন যারা, যে ভাই অবশ্যই দাম কমানো হবে। এটি কিন্তু অনেকে আছে বিদেশি বাইরা কিন্তু আমাদের ভিডিওটি বেশি দেখার চেষ্টা করেন এবং বেশি বেশি আপনারা দেখছি শেয়ার করেন এবং আপনারা এটি কিন্তু আপনারা বেশি বেশি এটা কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন আমাদের ভিডিওটি, যাতে এই ভিডিওটি আরেক ভাই দেখতে পারে এবং আমাদের উপকার হয়, আরেক ভাই যাতে উপকার হয়, এই জন্য আপনাদেরকে সবসময় আমি আন্তরিক আপনাদের কাছে কৃতজ্ঞ আমরা জ্ঞাপন করছি। এবং আপনার এই গাড়িটি কিন্তু আপনাদের যেহেতু দেখিয়েছি ভিউয়ার্স, এটি কোথায় অবস্থিত আছে আমাদের শোরুমটি, এটা হচ্ছে বারিধারা ব্লক যে রোড নয় প্লট 6 নতুন বাজার বাটারা ঢাকা 1212 এখানে অবস্থিত। এবং যেই নাম্বার আপনারা যোগাযোগ করে আসবেন সে নাম্বার হচ্ছে 01712-642-114। এই নাম্বারটিতে ইমো হোয়াটসঅ্যাপ ভাইবার আছে, আপনারা যোগাযোগ করে আসতে পারেন। আমাদের শোরুমের নাম হচ্ছে ভাই ভাই এন্টারপ্রাইজ কার কালেকশন। এখানে আসলে আপনাদের অনেক গাড়ি আছে আমাদের কালেকশনে, আপনারা অবশ্যই ফোর্ড ফিয়েস্তা নিতে চাইলে নিতে পারবেন, নয়তো অনেক গাড়ি আছে আপনারা অবশ্যই কিনতে পারবেন। যখনই একটি গাড়ি কালেকশন করি তখনই কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করি, তখনই আপনাদের সামনে চলে আসি। আমি মোহাম্মদ ইকবাল হোসেন, তখন আপনার গাড়িটি কিন্তু ভিউয়ার্স আপনার ফুল যেহেতু দেখেছি, আস্কিং প্রাইস বলেছি, মোবাইল নাম্বার বলেছি এবং গাড়িটির ডিটেলস বলেছি। তো আপনাদেরকে
অনেক অনেক অভিনন্দন ধন্যবাদ যেহেতু আপনার ভাই ভাই এন্টারপ্রাইজ কার কালেকশন সবসময় গাড়িগুলো দেখে থাকেন এবং সবসময় আপনার বহুত লোক কিন্তু আপনাদের আমাদেরকে ফোন দিয়ে অনেক থ্যাংক জানায় যে ভাই আপনারা ডিটেলসগুলো দিতে দিচ্ছেন আমরা আসতে পারি বা না আসতে পারি আমরা গাড়িগুলো দেখতে পারি আমাদের আত্মীয় স্বজন যে গাড়িগুলো দেখবে এটার জন্য আপনারা যখনই আমাদের ভিডিওতে দেখেন এই জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে আপনাদেরকে অনেক অনেক আন্তরিক মোবারকবাদ এবং ভাই ভাই এন্টারপ্রাইজ পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা এবং অভিনন্দন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু